ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করলে রুমের চেহারাটাই অন্যরকম লাগে না লুকটা চেঞ্জ হয়ে যায় পুরো আর আমার কাছে তো বিছানা চাদর এক সপ্তাহ পর পর চেঞ্জ করতে ভীষণ ভালো লাগে আমি চাদরটা বেশি দিন বিছায় রাখি না একদম এক সপ্তাহ হলেই চেঞ্জ করে ফেলি আর এই তো নতুন একটা চাদর কিনলাম একটা পেজ থেকে আমার কাছে ভীষণ ভালো লাগছে তো এই চাদরটা বিষিয়া টিসিয়া রুম টুম গুছে এখন অন্য কাজে চলে যাব তো আমি একদম পুরো ফাইনাল একটা ভিডিও করে নিলাম যে কেমন লাগছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সবাই ভালো আছেন নিশ্চয়ই আস আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আম আনছে অনেকগুলো তো আমগুলো একটু একটু করে পাকতেছে একটু কাঁচা আম ছিল তো আস্তে আস্তে পাকতেছে আমগুলো আর আম তো আমার ভীষণ পছন্দ আম আমার ভালো লাগে আর এই চিপসটা আমার অনেক পছন্দ মাইডিয়ার হাজব্যান্ড আসার সময় আমার জন্য এই চিপসটা নিয়ে আসে আমি খুব সব সময় এই চিপসটা খাই আর পার্সেলের এটা চলে আসছে প্যাকেটটা সেটা তো দেখাইলামই চাদরটা বিষয় আর এদিকে মাইডিয়ার হাজবেন্ড অনেকগুলো ফল নিয়ে আসছে পেয়ারা ড্রাগন ফল আপেল আছে ফ্রিজে জাম্বুরা আছে তারপর পেয়ারা ড্রাগন আর আম কেটে নিলাম এদিকে আঙ্গুরটা নামাইতে ভুলে গেছি আবার একটু পরে আঙ্গুরও নামায় নিয়ে আসবো হাজবেন্ডের জন্য আর এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি প্রচুর কাজ ঘরে থাকে জানে নিত তো সে আসার পর তাকে এক গ্লাস পানি একমুখ পানি দিয়ে দিই সব সময় পানিটা আগে খায় অফিস থেকে এসে তারপর ফল টল খায় যেটা থাকে আর কি ভাত খাওয়ার আগে তো আমি অলরেডি সবগুলো ফল কেটে ধুয়ে নিয়েছি এখন দুইজনে বসে একসাথে গল্প করতেছি আর খা খাইতেছি আর কি খাবো ওকে ডাকতেছি আসো আর এদিকে ফলগুলো আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছি যাতে ফরমালিন থাকলে সেটা চলে যায় আপেল আর আমটা আঙ্গুরটা অনেকক্ষণ ভিজিয়ে রাখছি তো আমগুলো একটু কাঁচা আধা কাঁচা পাকা এরকম টাইপের আর কি আর আঙ্গুরগুলো একদম সুন্দর করে ধুয়ে এখন একটা বক্সে ফ্রিজে রেখে দেবো আর কি তা আমি সবগুলো একসাথেই ধুয়ে নিচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই এটা লাইক দিবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের অরিওর জন্য সুন্দর একটা গ্যাং কিনে আনছে গলায় টায়ার মতো এটা পেয়ে খুব খুশি এটা পরে থাকে এখন এটা নষ্ট করে না আর আগের ঘন্টিটা ও ছিঁড়ে ফেলে দিয়েছিলো আগের ঘন্টিটা কেন যেন ও পছন্দ করে নাই বোটায় ছিল এটা আর এটা এটা একটু বড় তো মানে এটা বিপের মতো বাচ্চাদের গলায় যে লাগে রাখে ওরকম আর আমার নাতি চিপস খাচ্ছে আমি বলছি ভাইয়া কি খাও তো আবার বলে চিপস ও এখন কথাও শিখে গেছে আমার এটা হলো বান্ধবীর মেয়ের ছেলে আপনারা অনেক ছোটোবেলায় ওকে দেখছেন আমার ভিডিওতে ওর যখন বয়স চার পাঁচ মাস তখন থেকেই আর এই তো গুঁড়ো মাংসটা একদম কষা কষা ভোনা করে ফেললাম আর কষা ভোনা সবারই পছন্দ ঝোল টোল দিব না একদম কষা কষা করে বেশি করে কাঁচা মরিচের ফ্লেভারে এটা রান্না করা হচ্ছে গুঁড়া মরিচটা একদম কম দিয়েছি আদা রসুনের যে ঝালটা এটাই আর আমার গাছের কাঁচামরিচ মাসাল্লাহ কাঁচামরিচ ধরেছে আমার অনেক খুশি লাগতেছে এটা গত বছর লাগানো গাছ নার্সারি থেকে এনেছিলাম আর ফুলও ফুটেছে বৃষ্টি পেয়ে গাছগুলো মাসাল্লা সুন্দর হয়ে আছে আর বেশি পানিও দিব না কারণ কাঁচামরিচ গাছের গোড়ায় বেশি পানি দিলে গোড়াটা নষ্ট হয়ে যায় আর আগের গাছটা নষ্ট হয়ে গেছিলো তো এটা আলহামদুলিল্লাহ আমি অল্প অল্প পানি দিয়ে বাঁচিয়ে রাখতেছি মরিচও মশাল্লাহ অনেকগুলো ধরছে আর খুব ঝাল মরিচগুলো